নমস্কার বন্ধুরা এক্সপোজার কে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে চালু রয়েছে লক্ষ্মীরভণ্ডার প্রকল্প যে প্রকল্পের আওতায় যারা এসসি বা বা এসটি মহিলারা রয়েছেন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা পেয়ে যান প্রতি মাসে এক হাজার টাকা করে এবং যারা জেনারেল কাস্টের মহিলারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যান প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং এরকমই আরও একটা নতুন প্রকল্প চালু হতে যাচ্ছে যার নাম গৃহলক্ষ্মী প্রকল্প যে প্রকল্পের আওতায় মহিলারা আবারও কিন্তু টাকা পেয়ে যাবেন এবং এই নিয়ে আমি কিন্তু আগেই ভিডিও আপনাদের দিয়েছি কিন্তু আপনারা অনেকেই কনফিউজড আপনারা একের পর এক প্রশ্ন করে কমেন্ট করে যাচ্ছেন যে এই প্রকল্পটি আসলে কাদের জন্য কারা এই প্রকল্পের টাকা পাবেন তাই জন্যই আজকে এই ভিডিওটা বানানো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার i don't know তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে গৃহলক্ষ্মী প্রকল্প কি কবে চালু কাদের জন্য এই প্রকল্প তো ঠিক কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব দেখুন বলা হচ্ছে গৃহলক্ষ্মী প্রকল্প কি গৃহলক্ষ্মী প্রকল্প হল ভান্ডার প্রকল্পের মতনই একটি প্রকল্প যেখানে মহিলাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ মহিলারা পেয়ে যাবেন প্রতি বছর ষাট হাজার টাকা এই প্রকল্পে রাজ্য সরকারের খরচ হবে এক হাজার পাঁচশো থেকে দু হাজার কোটি টাকা যা রাজ্য বাজেটের ছয় থেকে আট শতাংশ হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পে যেমন মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় সেরকম গৃহলক্ষ্মী প্রকল্পেও কিন্তু মহিলাদের প্রতিমাসে টাকা দেওয়া হবে তবে পাঁচশো বা এক টাকা করে নয় এই প্রকল্পে মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ প্রতি বছর ষাট হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন মহিলারা দেখুন কি বলা হচ্ছে যে গৃহলক্ষ্মী প্রকল্পে কারা টাকা পাবেন আমরা দেখব দেখুন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে এসসি বা এসটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতি রেখেছে মমতা এবার তৃণমূলের নিশানায় রয়েছে গোয়া দু হাজার সালেই গোয়ায় বিধানসভা ভোট রয়েছে তাই সেখানকার মহিলাদের ভোট পেতে এবার বড় প্রতিশ্রুতি দিল তৃণমূল বিধানসভা নির্বাচনে সেখানে ক্ষমতায় এলে চালু করা হবে গৃহলক্ষ্মী প্রকল্প সেই প্রকল্পে সেখানকার মহিলারা মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন বলে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় গোয়ার প্রত্যেক পরিবারের একজন মহিলাকে একটি করে কার্ড দেওয়া হবে যেখানে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে ষাট হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যারা জানতে চাইছিলেন যারা কমেন্ট করছিলেন একটার পর একটা কনফিউশন ছিলেন তো তাদের জন্য বলে রাখি যে এই প্রকল্পটি কিন্তু গোয়ায় চালু করা হবে গোয়ায় সামনে বিধানসভা ভোট রয়েছে সেখানে যদি যেতে তৃণমূল সরকার তাহলে সেখানকার মহিলাদের জন্য কিন্তু চালু করা হবে এই গৃহলক্ষ্মী প্রকল্প যার দরুন একটা করে কার্ড দেওয়া হবে প্রত্যেক মহিলাকে প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে এবং সেই কার্ডের দরুন কিন্তু তারা পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ প্রতি বছর তারা কিন্তু পেয়ে যাবেন ষাট হাজার টাকা করে দেখুন কি বলা আছে কবে থেকে এই প্রকল্প চালু হবে গোয়াই দু সালের বিধানসভায় তৃণমূল যদি সরকারের ক্ষমতায় আসে তবে এই প্রকল্প চালু করা হবে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে না দু হাজার যে বিধানসভা ভোট রয়েছে গোয়ায় সেই ভোটে যদি তৃণমূল সরকার যদি যেতে অর্থাৎ তৃণমূল যদি সরকারের ক্ষমতায় আসে তাহলে কিন্তু সেখানে এই প্রকল্পটি চালু করা হবে অর্থাৎ এই গৃহলক্ষ্মী এই প্রকল্পটি চালু করা হবে যার দরুন সেখানকার মহিলারা অর্থাৎ গোয়ার মহিলারা কিন্তু টাকা পেয়ে যাবেন তারপর দেখুন এখানে একটা পয়েন্ট লেখাই রয়েছে যে এই প্রকল্প পশ্চিমবঙ্গবাসীদের জন্য নয় অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যারা জানতে চাইছিলেন একটার পর একটা কমেন্ট করছিলেন আমাদের ভিডিওতে তো তাদের জন্য কিন্তু বলে রাখি আপনারা বুঝতেই পারলেন যে এই যে প্রকল্পটি রয়েছে গৃহলক্ষ্মী প্রকল্প এই প্রকল্পটি কিন্তু গোয়ার জন্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু নয় সেখানে যদি বিধানসভা যে ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে যদি যেতে তৃণমূল যদি সরকারের ক্ষমতায় আসে তবেই সেখানে কিন্তু এই প্রকল্পটি চালু করা হবে যার দরুন সেখানকার মহিলারা পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ টাকা করে অর্থাৎ বছরের ষাট হাজার টাকা করে তো আজকের জন্য এতটুকুই আশা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে